নদী থেকে ট্রেন ছাড়লো, এই যে কাটো চলে এসছে দেখে নাও, অজয় নদী অজয়। এই নারকেলের গন্ধ খাবো না আমি, নারকেল নারকেল গন্ধ, পুরোটাই ঐতিহাসিক জায়গা। শুরুতে এটা কি আমি ঠিক বলতে পারবো না, দেখে নেন। আর এই যে মূল মূল সমাধি, এটা মনে হচ্ছে সুইমিং পুল, আমার তো মনে হয় এইটা এইটা যেখানে এখানে অনেক সমাধি রয়েছে আমরা ঠিক বলতে। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আমাকে, আমি সঞ্জু দেবনাথ, একটা নতুন রকম, আমার ভিডিও এর আগে দেখেছো কিন্তু একটা নতুন রকম কিছু একটা চেষ্টা করছি অন্যরকম ক্যাটাগরিতে। আজকে আমরা সব ছোটোবেলার জিগড়ি টোস্ট এটা মিলে হাজারদুয়ারি যাব, এই চিন্তা ভাবনা করে বেরিয়েছি সকালবেলা। তো সকালবেলা হাঁটছি, এটা নবদ্বীপ ধামের রোড। সব গায়ক হয়ে গেছে, হাঁটছে বলে সব গায়ক হয়ে গেছে। এই যে পিছনে এটা বড় গায়ক, এটা হচ্ছে ছোট গায়ক। হ্যালো, ও হচ্ছে বাহমে বাহমে করে, ঠিক আছে। তো আমরা নবদ্বীপ ধাম ঢুকে পড়েছি, একটা ভুল হয়ে গেছে, 100 টাকা বাঁচাতে গিয়ে ভেবেছিলাম এখানে সাইকেল গ্যারেজ খোলা থাকে না, কিন্তু সকালবেলা সাইকেল গ্যারেজ খোলা রয়েছে। ফালতু সকালবেলা এত খাটাখাটনি করে আসলাম আমাদের সেই গৌরবের স্টেশন, বার্থ প্লেস অফ শ্রী চৈতন্যদেব, খুব সুন্দর করেছে স্টেশনটা। নবদ্বীপ ধামে এন্ট্রি স্টেশন, ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমি সবাইকে বলে দিই এটা হচ্ছে নবদ্বীপ ধাম এক্সপ্রেস, এটা নবদ্বীপ গৌরবঙ্গ এক্সপ্রেস, মালদা টাউন নামে পরিচিত। আর এখান থেকে এটি আজিমগঞ্জ হয়ে মালদা যায়। আর আপনি যদি নবদ্বীপ থেকে ট্রেনে ওঠেন তাহলে 65 টাকা টিকিট ভাড়া নেবে। এই যা চা পড়ে গেছে সকালবেলা চা, হ্যাঁ সেটাও কথা, আমরা যাচ্ছি খুব তাড়াতাড়ি, টাইম নেই, বাকিটা ট্রেনে উঠে কথা হচ্ছে। হেঁটে এসছি, পুরো হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড, এখন ট্রেনে উঠে ঘুমাবো, ঠিক আছে। কি হাঁপায় গেছি বলবো না, কি বলবো তাহলে, খুব মজা হচ্ছে, আমরা খুব আনন্দ করছি। এটা এই যে সিট ফাঁকা, গড়ের মাঠ দেখা যাচ্ছে, নবদ্বীপ ধাম স্টেশনটা আগে একটু অন্যরকম ছিল, এখন খুব সুন্দর করেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাছগুলোকে কেটে ফেলেছে। এখানে একটা বড় গাছ ছিল, গাছটা কেটে ফেলেছে, আমাদের আমাদের এনভায়রনমেন্টের জন্য সত্যি খুব খারাপ গাছ কাটা। আপনারা কারো গাছ কাটবেন না, যতটা পারবেন গাছের ডালপালা ছেঁটে সেটা চালাবেন, গাছ যতক্ষণ যতক্ষণ পারবেন যে কাটবেন না। নদী থেকে ট্রেন ছাড়লো, সবাইকে একবার ভালো করে দেখে নেন। এই যে আমায় দেখাবে, আরে ভাই বস না, আমার ভিডিওতে আসবি, বস বসতে হবে, লাইটে দাঁড়াতে হবে। সোমেন, সেন্টু, শুভঙ্কর, তোর কি মনে হয় কটা কটা যাবে? আরে সবাই সবাই সাতটা বাজবে, কি লেট হবে? সেন্টু চুপ কেন, সেন্টুর কিছু একটা হয়েছে আমার মনে হয়, পায়খানা হয়েছে, পায়খানা হয়েছে, পায়খানা আছে তো, পায়খানা আছে তো ভাই, চিন্তা কিসে? এখন ট্রেন দায়াটা দাঁড়িয়ে আছে, কাটোয়া ঢোকার আগে যে কোনো ট্রেনই এখানে দায়াটা একটু দাঁড়ায়, মানে এই ট্রেনটা দাঁড়ানোর কথা ছিল না কিন্তু দাঁড়িয়েছে, হয়তো সিগন্যাল নেই, কাটোয়া ঢুকবে। ঘোটালা করছে, ঘোটালা 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 করছে। এই যে দায়াট স্টেশন, এখন টাইম হচ্ছে 5:19, দায়াট স্টেশন দেখতে পাচ্ছেন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কোনো সিগন্যালের কোনো ইস্যু নেই, ভালো করে। কোকিল না কি পাখি যায় না, যে ট্রেনে হর্ন মারলো, ট্রেন এখনই ছাড়লো, ট্রেনে উঠে পড়েছি। এরমভাবে ট্রেন থেকে নামাটা উচিত না, আমি দেখালাম, তাও কোনো সময় এরমভাবে
ট্রেন সিগন্যালে দাঁড়ালে কোনো সময় নামবেন না ট্রেন থেকে, কখন কি হয় বলা যায় না, সবসময় সেফটি থাকবেন নিজের। হ্যালো ফ্রেন্ডস, এই যে কাটো চলে এসছে দেখে নাও, আবার ট্রেন থেকে নেমে দেখাচ্ছি। এই যে ট্রেন ছেড়ে দিল কাটোয়া থেকে, এটা কাটোয়া জংশন। এখন টাইম হচ্ছে 5:29, কাটোয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমি আবার সিটে গিয়ে বসছি। ট্রেনটার কীর্তিকলাপ দেখে যা মনে হচ্ছে ট্রেনটা দাঁড়িয়ারটাকে জংশন ভেবেছে আর কাটোয়াটাকে হল্ট। এসে দাঁড়ালো, 10-20 সেকেন্ড দাঁড়ালো, 10-20 সেকেন্ড দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিয়েছে। বাইরের ভিউটা একবার দেখি তোমাদেরকে। অজয় নদী, অজয়। ব্যাপারটা হলো যে মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে সত্যি উন্নত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক কিছু বাকি আছে, হয়তো আমরা কোনো কোনো জিনিস মেনটেন করে রাখতে পারি না, ঠিক আছে। হয়তো আমাদের দেয় ভালো জিনিস কিন্তু আমরা মেনটেন করতে পারি না। জাম স্টেশন দেখিয়ে দিই, এ দেখেন পানের পিক, পানের পিক। ইন্ডিয়ান রেলওয়ে হয়তো আমাদেরকে ভালো জিনিসই দেয় কিন্তু আমরা সেটা মেনটেন করে রাখতে পারি না, আর এটাই আমাদের সব থেকে বড় ফল্ট। আমরা এখন খাগড়াঘাট ঢুকছি, খাগড়াঘাট। এখন টাইম হচ্ছে 6:30, টাইম ট্রেনটা একদম টাইম টু টাইমই ঢুকাচ্ছে এখনও পর্যন্ত। আমি একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা এখন টাইম হচ্ছে 6:48, আজিমগঞ্জ স্টেশন নামলাম ট্রেন। একে এখন বাই বাই করতে হবে। সকাল সকাল একদম টাটকা খেজুরের রস, সোমেন সেলফি তুলছে, সেন্টু ইচ্ছা নেই তাও খাচ্ছে, জোরজবস্তি খেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আমি খাইনি, আমার ঠিক গন্ধটা ভালো লাগলো না, সে কারণে খাইনি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে আজিমগঞ্জে নেমেছি, আজিমগঞ্জ থেকে এখন আমরা রিটার্ন ট্রেন ধরবো, রিটার্ন ট্রেন ধরে লালবাগ যাবো, একটু খেয়ে টেস্ট করে দেখি। এই নারকেলের গন্ধ খাবো না আমি, নারকেল নারকেল গন্ধ। একটু স্টেশনের বাইরে এসেছি, আজিমগঞ্জ জংশন দেখতে পাচ্ছ, স্টেশনের বাইরের এলাকাটা খুব সুন্দর, ঠিক আছে। এই যে পাশে খাবারের দোকান আছে, সকালবেলায় যে ডিম টোস্ট পাওয়া যায় এখানে, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর, স্টেশনটা খুব শান্তশিষ্ট। আগাগোড়া আমি এর আগেও এখানে এসেছিলাম, আগাগোড়া এটা শান্তশিষ্ট স্টেশন, কোনো চিল্লামিল্লি হই হট্টগোল কিছুই দেখতে পাবেন না এখানে, ঠিক আছে। আর আমরা ইউটিএসজি কাটবো বলে এখন স্টেশনের বাইরে বেরিয়েছি, কারণ ইউটিএসজি কাটলে টিকিটের মূল্যটা একটু কম পাওয়া যায় বলে। এই রাস্তাটা কোথায় যায় আমি ঠিক বলতে পারবো না, তবে এই রাস্তাটা ঘাটে যায়, এই রাস্তাটা টোটো করে জিয়াগঞ্জ ঘাট যায়। জিয়াগঞ্জ ঘাট দিয়ে আপনি জিয়াগঞ্জে যেতে পারবেন। এটা হচ্ছে আমরা আজিমগঞ্জে আছি, জিয়াগঞ্জে যেতে গেলে আপনাকে এখান দিয়ে টোটো করতে হবে, জিয়াগঞ্জ ঘাটে গিয়ে 5 টাকা না 7 টাকা টিকিট ভাড়া নেয়। আজিমগঞ্জ থেকে ট্রেন ছাড়লো, এখান থেকে একটা স্টেশন পড়েই লালবাগ কোর্ট রোড, ওখানে নামবো, ওখানে নেমে তারপর দেখা হচ্ছে। তো এখন সময় হচ্ছে 7:37, আমরা এই যে লালবাগ নামছি, এই যে লালবাগ স্টেশনে নামলাম, লালবাগ কোর্ট রোড, সময় হচ্ছে 7:37। এই যে দেখেন আর ঘড়িতে টাইম, সবাই এখনও সুস্থ সবল আছি, সময় একটু টায়ার্ড হয়ে পড়েছে, ওর বলছে ওয়ারেস খেতে লাগবে। তোর কিছু লাগবে খেতে? তোর কিছু খেতে লাগবে? সেন্টুর কিছু খেতে? শুভ তোমার কিছু খেতে লাগবে? ও ঘুমায়নি সোমেন, রাত্রেবেলা ঘুমায়নি ও, রাত্রেবেলা কি করেছে, চুরিমুড়ি করতে গেছিলো মনে হয়, জানি না ঠিক। যাই হোক,
কালকে আমরা সবাই রাতের বেলা রাত করে ঘুমিয়েছি, আমি একটার সময় ঘুমিয়েছি, তুই কটার সময় ঘুমিয়েছি? আমি 12:30 ও 12:30 সময় ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে সকালবেলা আমরা 3টার সময় ঘুম থেকে উঠেছি, 3টার সময় উঠে তারপরে ওই যে বললাম 100 টাকা বাঁচাতে গিয়ে সকালবেলা এসে দেখি সবগুলো যাই হোক, আমরা লালবাগ নামলাম, লালবাগ স্টেশনটা খুব সুন্দর। ট্রেনকে এখন বাই বাই বলবো, বাই বাই। স্টেশনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব শান্তশিষ্ট জায়গা। যাই হোক, লালবাগ নেমে পড়েছি আমরা, তাহলে টোটো দুটো কথা হচ্ছে। এই যে আমরা লালবাগ লালবাগ কোর্ট রোড থেকে এখন টোটোতে উঠলাম, টোটো দুটো এখান থেকে আমরা সিরাজউদ্দৌলার সমাধিটা দেখে তারপরে আমরা হাজারদুয়ারি ঘাটে যাব। এখানে টোটোর যে ভাড়া শুনলাম, মানে এখান থেকে সিরাজউদ্দৌলার যে সমাধি আছে সেই পর্যন্ত যেতে 20 টাকা করে ভাড়া মাথা পিছু, এবং ওখান থেকে সদরঘাট গেলে 10 টাকা এবং হাজারদুয়ারি ঘাট গেলে 20 টাকা, মানে মাথা পিছু 40 টাকা করে। এখানে যারাই আসবেন অবশ্যই সিরাজউদ্দৌলার সমাধিটা দেখবেন, কারণ ভালো মানুষ ছিল, খুব চেষ্টা করেছিল আমাকে আমাদের বাংলাকে বাঁচানোর, ঠিক আছে, সেই কারণে অবশ্যই দেখে যাবেন। বাকিটা দেখা হচ্ছে সিরাজউদ্দৌলার সমাধির ওখানে গিয়ে। চলে এসছি সিরাজউদ্দৌলার সমাধিস্থল, পুরোটাই ঐতিহাসিক জায়গা, জায়গাটা দেখলে পুরোটাই ঐতিহাসিক জায়গা। পাঁচিলগুলো রয়েছে মিনিমাম কত বছর পুরনো হবে শোন, পাঁচিলগুলো যে রয়েছে আচ্ছা সোমেন বলছে 300-400 বছর পুরনো, যাই হোক 300 বছর মতো হবে। একটা থেকে ভালো জিনিস, গেটটা একবার দেখে নেন, একটা কোটা গেট, এই যে আমরা প্রবেশ করছি এখন। এগুলো কি সবই কমন? সিরাজউদ্দৌলার সমাধিস্থল, এটাও কি কবর নাকি? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভীষণটা। দেখেন শুরুতে এটা কি আমি ঠিক বলতে পারবো না, হয়তো এখানে হয়তো কিছু বা মানে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য হয়তো কিছু একটা ধূপকাঠি ফুপকাঠি যাই হোক ঠিক বলতে পারবো না। এই দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গায় প্রাচীরগুলো দেখে যা মনে হচ্ছে মিনিমাম 300-400 বছর পুরনো, 300-400 বছর পুরনো পাঁচিলগুলো দেখে যা মনে হচ্ছে, ঠিক আছে। এখানে আমরা একটা জায়গায় উঠছি, এটা এটাই মনে হয় মূল, না মূল হবে না, মূল হবে না, মূল ওইটাই হবে নাকি? ওই হ্যাঁ সব পোড়া ইটের, দেখে নেন এখানে ভঙ্গুর, সিঁড়ি ভঙ্গুর ভেঙে যাচ্ছে, অবশ্যই ভাঙবে, পুরনো জিনিস, রক্ষণাবেক্ষণ কেমন হয় আমরা ঠিক বলতে পারবো না। এসি পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রয়েছে মনে তো হয় যে রক্ষণাবেক্ষণ ভালোই হয়, দেখে নেন ভালো করে। এবার আমরা যাব ভেতরে, মূল মূল সমাধিস্থলে যাব, সিরাজউদ্দৌলার সমাধির ওখানে। এই যে আমরা মূল সমাধিস্থলে ঢুকছি, এই যে দেখতে পাচ্ছেন গেটটা, মানে আগেকার দিনের রাজরাজাদের আমলের গেট দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে, হয়তো কিছু মেরামতি হয়েছে পরে, নালে এত সুন্দর থাকার থাকবে না, যেহেতু কাঠ এত সুন্দর থাকার কথা না, ঘুণ ধরে যায় কাঠে, ঠিক আছে, হয়তো কিছু মেরামতি হয়েছে, কিন্তু যা আছে ভালো আছে, খুব শান্তশিষ্ট জায়গা, দেখলে বুঝতে পারবেন ভীষণ শান্তশিষ্ট জায়গা, খুব সুন্দর জায়গা, গাছগুলো দেখেন, ঠিক আছে। এই যে এখানেও হয়তো কারোর 3টে সমাধি দেখা যাচ্ছে। এবার আমরা ঢুকছি ভেতরে মূল, যেখানে এখানে অনেক সমাধি রয়েছে আমরা ঠিক বলতে পারবো না। এখানে গাইড বলেছিল ভেতর, বাইরে একজন গাইড বলছিল যে 40 টাকা লাগবে, চলো সব কিছু দেখিয়ে দেবো, কিন্তু আমরা নিইনি, পয়সা বললাম যে পয়সা বাঁচাবো, কি কিপটাই দেখে নেন, দেখে নেন। আর এই যে মূল মূল সমাধি, মূল সমাধি সিরাজউদ্দৌলা মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারবো না গেস, যেহেতু আমরা গাইড নিইনি। এখানে গেটগুলো দেখতে পাবেন, গেটগুলো একবার দেখুন, লোহার, এইটা কাঠের, দেখে নেন কাঠের, মানে বাংলার নবাব যে আমাদের বাংলাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল,
বহু চেষ্টা করেছিল। এই আমার মনে হয় এইটা, আমার তো মনে হয় এইটা এইটা দেখতে পাচ্ছেন বিলবার, আমার মনে হচ্ছে এইটা, ঠিক বলতে পারবো না মানে যেহেতু গাইড নিয়ে আসিনি। এরকম 1757 সালে পলাশির যুদ্ধে আমাদের বাংলাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে যুদ্ধ করে, কিন্তু বা মির্জাফর, যাই হোক আপনারা সবই জানেন সেই সব অনেক অনেক কারণবশত হয়তো আমরা যুদ্ধটা হারি, তারপর থেকেই বাংলার বুকে ইংরেজদের শাসন বা আধিপত্য বিস্তার হয়, তারপর থেকে আমরা বহু বছর, হ্যাঁ বহু বছর আমরা মানে ইংরেজদের গোলামি খেটেছি, যাই হোক তারপরে যখন স্বাধীনতা পেয়েছি তাই আজকে হয়তো এরকমভাবে ঘুরতে পারছি আমরা। ওইটাই মূল সমাধি, তাহলে আগে যেটা দেখালাম ওটাই মূল সমাধি, যাই হোক দেখে নেন পুরো বিল্ডিংটা দেখে নেন, যদি কোনো সময় আসেন এখানে, আমরা এখানে পাইনি কিছু, ফুল টুল পেলে হয়তো দিতাম সমাধিতে, ঠিক আছে। এটা কি আছে ঠিক বলতে পারবো না, এটা মনে হচ্ছে সুইমিং পুল, ওই কোনায় নিকাশি ব্যবস্থা রয়েছে, জুম করে দেখিয়ে দিই, দেখে নেন ঠিক আছে। আচ্ছা আমরা এখন সিরাজউদ্দৌলার সমাধিস্থল থেকে বেরোচ্ছি, সিরাজউদ্দৌলার সমাধিস্থল থেকে বেরোচ্ছি, টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটো যেটা বললাম যে একবারে কথা বলে এসেছি, যাই হোক টোটোর দাদা দাঁড়িয়ে আছে, হ্যাঁ টোটো উঠবো, এখন আমরা যাবো হাজারদুয়ারি ঘাট থেকে, ওখানে যত স্পট আছে সেগুলো ঘুরবো, সাথে সাথে আপনাদেরকে বলতে থাকবো। তো পুরো ট্যুরটা একটা ভিডিওর মধ্যে আমি পোস্ট করতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো, সেই কারণে আমি ছোটো ছোটো করে কেটে কেটে পোস্ট করবো পার্ট বাই পার্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না ভালো হয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন, আর যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।